আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ, শনিবার দুর্ঘটনার পরে পুলিশি তৎপরতা চোখে পড়ল তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক সিগন্যালে। শনিবার সকালে একটি লরি ট্রাফিক সিগন্যাল না মানায় দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। আহত যুবক শেখ শারফত বর্তমানে এনআরএস হসপিটালে চিকিৎসাধীন। এবার দুর্ঘটনা এড়াতে সিগন্যাল নিয়ন্ত্রণ করার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেল ট্রাফিক পুলিশ। এছাড়াও পুলিশি সহায়তায় ট্রাফিক নিয়ন্ত্রণে এগিয়ে এলেন এলাকার বাস, অটো, টোটো ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকজন যুবক। পথচারীদের সিগন্যাল মেনে চলাচলের জন্য সাদা রং চিহ্ন করে দেওয়া হয়, যাতে সাধারণ পথচারী তার ওপর দিয়ে চলাচল করতে পারে। এতদিন যারা সিগন্যালের তোয়াক্কা না করেই চলাচল করছিল, তাদের দেখা গেল তারাও আজ এই ট্রাফিক নিয়ম মানতে বাধ্য হচ্ছেন। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ট্রাফিক সিগন্যালের বর্ডার লাইন করার ব্যাপারটা হলো, কালকে একটা বড় একটা দুর্ঘটনা এই জায়গায় ঘটেছে, দীর্ঘদিনই এরম ভাবে একটা ঘটনা ঘটতে থাকছে। প্রথম কথা হলো প্রশাসন বলার পরও ট্রাফিক সিগন্যাল লাগানোর পরও লোকে আইন কিছু মানছে না। তো আমরা টোটো ইউনিয়ন থেকে, অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন থেকে উদ্যোগ নিয়েছি, বিশেষ করে নেওয়া হয়েছে যাতে এই বর্ডার লাইন করলে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়, যেন ট্রাফিক আইন ঠিকঠাক মতো মানে। প্রশাসনকে আমরা কথা বলে জানিয়ে আমাদের উপকার সাহায্য করেছে। এদিকে আমাদের এখানে ফিল্ডে এসে দেখে গেছে যে ভালো বলেছে, ভালো কাজ করছো তোমরা, এগুলোকে তাহলে ভালোভাবে যাতে মেনটেনেন্স হয় তোমরা একটু দেখাশোনা করবে। আমরা যাতে যদি প্রশাসনের যাতে উপকার হয়, আমাদেরও যাতে উপকার হয়, সবার যে জনগণের যেন উপকার হয়, তাই জন্য এই বর্ডার লাইনটা আজকে আমরা টোটো ইউনিয়ন থেকে করেছি, যাতে কোনো অসুবিধা না হয় কারো। দীপঙ্কর দাস, আমার 9 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমি টোটো ইউনিয়নের কি বলবেন একজন চালক, টোটো গাড়ি চালাই। এখানে নিত্যদিন প্রায় সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে, কি বলবেন? সমস্যাটা হচ্ছে আমাদের এখানে চৌমাথা মোড়, এখানে ট্রাফিক ব্যবস্থা ছিল, সিগন্যালও ছিল পাশাপাশি, কিন্তু এই সিগন্যালটা কেউ মানতে চাইছিল না, কেউ মানছিল না, সেই জন্য এখানে বিপদ হয়েছে। কালকে একটা ঘটনা ঘটেছে এখানে, একটা আমাদেরই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য আমরা ওসি দারোগাস্তরকে ফোন করেছিলাম। ওসি দারোগাস্তরের অনুমতি নিয়ে আমরা আজকে এখানে রাস্তাটা স্টপ লাইন দিচ্ছি, আর ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। ওসি সাহেবকে আমরা বলেছি যে আমাদের রিকোয়েস্ট যে আপনারা এখানে ফাইন সিস্টেম করুন, সিগন্যাল ভায়োলেন্ট করলে তাদেরকে ফাইনের আওতায় নিয়ে আসুন, ফাইন করুন, আর দু একটা ট্রাফিক এখানে আমাদের দেওয়া দরকার আছে, সেটা আপনি দিন, এটা আমরা বলেছি। এতে করে কতটা মানে সাধারণ মানুষ উপকৃত হবে? সাধারণ মানুষ তো অবশ্যই উপকৃত হবে, যেখানে দিদি সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে এত কিছু করছে, সেখানে না উপকৃত হওয়ার কিছু নেই। বহু মানুষ উপকৃত হয়েছে, এখানেও মানুষের উপকৃত হবে আশা করছি। প্রায় সময় তো এখানে দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, প্রায় সময় দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা এড়ানোর জন্যই আমরা এটা করেছি, এবং ওসি তারকেশ্বর আমাদের যথেষ্ট সাহায্য করেছে। উনি এসে বলেছেন যে আমরা অবশ্যই, আপনার কি এটা ইউনিয়নগতভাবে করেছি? হ্যাঁ, আমরা ইউনিয়নগতভাবে করেছি, আমাদের তারকেশ্বর বাস ইউনিয়ন, টোটো ইউনিয়ন এবং অটো ইউনিয়ন আছে, আমরা তিনজনে মিলেই আমরা এটা করেছি, মানে এই বর্ডার লাইনটা আমরা করেছি। আর যারা সিগন্যাল ভাঙবে তাদের কি ফাইন? একদম, আমরা বলেছি সরকারি যা নিয়ম নীতি আছে সেটা মেনে ওরা যেন ফাইন করে। আপনার নাম? আমার নাম প্রতাপ দেব।